তো বন্ধুরা, এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে এই সিএএ আইন বা নাগরিকত্ব পাওয়ার আইন নিয়ে অনেক ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। তবে ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চাইছেন, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে বর্তমানে এই যে সিএএ আইনে আমরা কারা কারা আবেদন করব বা কারা কারা করব না, কারা ভারতীয় বা কারা ভারতীয় নয়, অর্থাৎ কারা আবেদন করবেন বা কারা ফর্ম ফিল আপ করবেন, কারা ফর্ম ফিল আপ না করলেও চলবে। আজকে এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জেনে নেব এই সিএএ আইনের আওতায় বর্তমানে আপনারা কারা কারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বা কারা কারা নাগরিকত্ব পাবেন, তার যোগ্যতা কি রয়েছে বা মানদণ্ড কি রয়েছে। তো যদিও নোটিশটা হিন্দিতে প্রকাশিত হয়েছে, আমি আপনাদেরকে বাংলাতে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলা হয়েছে, দেখুন, যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন বা ভারতে বসবাস করছেন, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তবে সবাইকে নয়, মূলত ছয়টি সম্প্রদায়ের কথা এখানে বলা হয়েছে, যেমন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি এবং ইসাই অর্থাৎ খ্রিস্টান। তো এই সমস্ত সম্প্রদায়কে কিন্তু বর্তমানে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তিন নম্বর এখানে বলা হয়েছে, দেখুন, তার জন্য আরও একটি শর্ত রয়েছে, 31শে ডিসেম্বর 2014 সাল অথবা তার আগে ভারতে প্রবেশ করতে হবে এবং এখানে বসবাস করতে হবে। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জানবো কারা কারা ভারতের নাগরিক, কাদেরকে এই সিএএ আইনে আবেদন করতে হবে, কাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে না। সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে এক এক করে জানাবো, আশা করি অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না। তো এখানে দেখুন বলা হয়েছে ভারতের নাগরিক কারা। প্রথমেই বলা হয়েছে, দেখুন, উত্তরে এই দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে, এক এক করে আপনাদেরকে পয়েন্টগুলি দেখাবো। দেখুন, এক নম্বর পয়েন্টেই এখানে বলা হয়েছে, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই কিন্তু ভারতের নাগরিক, অর্থাৎ জন্মসূত্রে এনারা কিন্তু ভারতীয়, এদেরকে এই সিএএ আইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, দেখুন, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এই দেশে চলে এসেছেন তারাও তাই, অর্থাৎ তারাও ভারতীয় নাগরিক, তাদেরকেও এই সিএএ আইনে কিন্তু বা নাগরিকত্ব পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না। তিন নম্বরে বলা হয়েছে, দেখুন, যে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতীয় নাগরিক। তো বুঝতে পারছেন, আপনাদেরকেও কিন্তু এই সিএএ এর আওতায় আনা হবে না, আপনাদেরকেও আবেদন করার প্রয়োজন নেই। এরপরে বলা হয়েছে, দেখুন, 1987 সালের 1লা জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে এই দেশে যাদের জন্ম তাদের যদি বাবা মা ভারতীয় হয় সেক্ষেত্রে তারা কিন্তু ভারতীয় নাগরিক। সেই জন্যই বলা হয়েছে, দেখুন, তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয়। তো বুঝতে পারছেন, 1987 সালের 1লা জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যেও যাদের জন্ম হয়েছে এই দেশে, যাদের বাবা মা অন্তত ভারতীয়, অর্থাৎ যাদের বাবা মায়ের মধ্যে একজন অন্তত ভারতীয়, তিনিও কিন্তু ভারতীয় নাগরিক। সেই সঙ্গে পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, বলা হয়েছে, দেখুন, 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের জন্ম এই দেশে হয়েছে তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এই দেশের নাগরিক। অর্থাৎ বাবা মা যদি দুজনেই ভারতীয় হয় সেক্ষেত্রে 2004 সালের পরেও জন্মগ্রহণ করলে তিনিও কিন্তু নাগরিক, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। তো বুঝতেই পাচ্ছেন, এরপরে দেখুন বলা হয়েছে সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই। তো আগেই আপনাদেরকে যে পয়েন্টগুলো দেখালাম সেই অনুযায়ীও কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই, এখানেও কিন্তু সেই উত্তরেই বলা হয়েছে। দেখুন, উত্তরে বলা হয়েছে, নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4 মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ 1 থেকে 4 নম্বর পয়েন্টের মধ্যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আবেদন করতে লাগবে না। এতক্ষণ তো আপনাদেরকে জানালাম যে কাদেরকে আবেদন করার প্রয়োজন নেই, এবার আপনাদেরকে জানাবো যে এই নাগরিকত্ব আইনে কাদেরকে আবেদনের কথা ভাবতে হচ্ছে, অর্থাৎ কাদেরকে আবেদন করতে হবে, এই বিষয়ে কী কী জানানো হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা, যেমন হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসি, ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে এই সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পাচ্ছেন, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা যারা বর্তমানে ভারতবর্ষে এসেছেন তারা কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 5 নম্বরের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর আগের যে পয়েন্টগুলো আপনাদেরকে জানালাম তার মধ্যে যারা 5 নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে।
তো আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার যে বর্তমানে এই সিএ আইনে আপনারা কারা কারা আবেদন করবেন বা কারা কারা করবেন না, এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আনন্দবাজার পত্রিকায় কিন্তু অনলাইনে এটা প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে নিজেরাও যাচাই করে দেখে নিতে পারেন। আগের দিনেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন, তারিখও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।